फ्रेंड्स अस्सलामु अलैकुम आज আমি রান্না করব মুরগি ভুনা মুরগি ভুনা করার জন্য আমি এখানে একটি মুরগি কেটে ধুয়ে রেখেছি আর রান্না করতে যা যা লাগবে এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে নিয়েছি গরম মশলা আমি এখানে একটা কাঁচা মরিচ আর দুইটা শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে নিয়েছি নারকেলের দুধ 1 কাপ আমি রেগুলার তেল ব্যবহার করব আর নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় প্রথমে চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি এলাচ দারচিনি দিয়ে দিব দুটো এলাচ দিয়েছি তিনটে এলাচ দিয়েছি আমি এখানে দারচিনি একটা তেজপাতা দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন দিব আদা রসুন বাটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিব পানি না দিলে মশলাটা পুড়ে যাবে পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি গরম মশলাটা দিয়ে দিলাম হালকা কষিয়ে নিয়ে এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু নেড়ে চেড়ে দিব একটু ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি
ভালো ভাবে কষাতে হবে মাংসটা আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নারকেলের দুধ নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না নারকেলের দুধ দিয়ে পুরো রান্নাটা শেষ করব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করব ফিরে এলাম আবার 5 মিনিট পরে এখন একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব মাংসটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকটা উঠিয়ে নিচ্ছি এখন আবার একটু নাড়াচাড়া করে দিব এখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা ঘন হয়ে গেছে এখন আমি রান্নাটা নামিয়ে ফেলব খুবই অল্প সময়ে মজাদার রান্না করা যায় এখন আমি রান্নাটা নামিয়ে ফেলব গরম গরম পরিবেশন করে দিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি হয়ে গেল আমার খুবই অল্প সময়ে নারকেলের দুধ দিয়ে মুরগি ভোনা